অসংখ্য মানুষ আলেমদের ওয়াজ শুনে জীবন পরিবর্তন হয়েছে, হয়েছে না ভাই? আমাকে ফোন দিয়ে অনেক মানুষ বলে আমার মতো নগণ্য মানুষের কথা শুনে অনেক মানুষ নামাজি হয়েছে, পর্দা করে মা বোনের স্টার জলসা জি বাংলা বাদ দিয়েছে, এরকম ঘটনা আছে না? না জোরে বলেন আছে না? না অনেক মানুষ ফোন দিয়েছে, এমনকি লন্ডনের একজন প্রবাসী ভাই আমার কাছে ফোন দিয়ে বলেছে, হুজুর আমার স্ত্রী এই দেশে আইসা যেভাবে চলাফেরা করতো আপনারা কি বলবো, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলা যায় না, তবে এতটুকু বলতেছি আপনারা বয়ান কয়েকদিন শোনার পরে আমার স্ত্রী এখন সুন্দর পোশাক পরে, পর্দা করে, সঠিকভাবে চলার চেষ্টা করে, আমার সাথে ভালো ব্যবহার করে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য ওলামা ইকরামদের দিনের বয়ান শুনে অনেক মানুষের পরিবর্তন হয়েছে। আমার রংপুর মিঠাপুকুরের একটা যুবক আহারে যে ছেলেটা গাঁজা খাইতো মদ খাইতো হাজার হাজার টাকা নষ্ট করেছে, সেই যুবকটা বয়ান শুনে এখন মুখে দাঁড়িয়ে রেখেছে, ছোট্ট একটা চায়ের দোকান দিয়ে জীবন যাপন করতেছে, আল্লাহু আকবার বলেন। এই জন্য আলেমদের কথা শুনে কত অসভ্য অভদ্র যুবকগুলো ভালো হয়ে যাচ্ছে, কথা কন ঠিক কিনা? এই জন্য আলেমদের যারা বিপক্ষে অবস্থান নিয়েছে ওদের পরিণতি ভালো হবে, ওদের বিচার দুনিয়ার জমিনে না হলে আখেরাতে বিচার করবেন কে? আরো জোরে বলেন কে? আমার যুবক ভাইরা রে, অনেক কথা বলার ছিল লম্বা হয়ে যাবে, লম্বা করতে পারবো না, যেটুকু আমি বলতে চাচ্ছিলাম তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা তোমার রব কে? এ মিডিয়ার ভাইরা এগুলো যেন আবার কাটসাট করেন না, এগুলো না বাদ দিন, যা বলতেছি বাদ দেন, দিয়ে খালি সঠিকটা দেবেন, বুঝেন নাই? আবার যদি এই হেডলাইনে দেন এই কি বললেন অমুক অমুককে নিয়ে, তাহলে আবার সমস্যা, আল্লাহর দোহাই লাগে একটু বন্ধ করে, কারণ এত প্রচার আর লাগবে না, যা হচ্ছে হয়ে যাক, মাঠের কথা মাঠেই থাক, যেটা সঠিক দিলে কোনো ক্ষতি হবে না সেটুকু দেন। আর কোনো ইউটিউবার যদি নারীদের ছবি লাগান আল্লাহর হস্তে আল্লাহ যেন আপনার হেদায়েত দেয়, সঠিক পথে আসেন ভাই, খবরদার এগুলো কইরেন না, এগুলো করাতে আরো বেশি সমালোচনা হচ্ছে, খুব সমালোচনা হচ্ছে। এই জন্য একটু একটু ওয়েটিং এ থাকেন, একটু ধীরস্থির ভাবে থাকেন, সঠিকভাবে কাজগুলো করেন, দিনের দায়ীদের সম্মান ক্ষুণ্ণ হয়, আলেমদের সম্মান ক্ষুণ্ণ হয়, এগুলো প্রচার প্রসার থেকে বন্ধ করেন। কয়টা টাকার জন্য একটা আলেমকে একেবারে টেনে নামাচ্ছেন, একজন নারীর সাথে মুখোমুখি হাসি ফিল ফিল ছবি দিয়ে মানে যা করতেছেন ভাই, কয়টা টাকা? এই টাকা ছাড়াও আপনার পরিবার চলবে? এই জন্য আল্লাহর হস্তে ইউটিউবার ভাইদের প্রতি অনুরোধ, এখন অবস্থা ভালো না, সঠিক কথাগুলো প্রচার করে, সঠিক কথা, আপনার কাছে যেটা ভুল মনে হবে সেটা দিন না, কারণ একটা মানুষ কথা বলতে গিয়ে স্লিপ অফ টান হতে পারে, কম বেশি হয়ে যেতে পারে, দুই ঘন্টা আলোচনার মধ্যে একটা ভুল কথা বের হতে পারে, মনের অজান্তে ভুল হতে পারে, এই জন্য আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আপনারা বিরত থাকবেন এগুলো থেকে। আজকে ভুলগুলো প্রচার করে, এই যে একটা মিডিয়া আছে, এক মাহফিলে যায় একটু কালেমা পড়ার অভিনয় করে, কালেমা বলি বুঝাই দিয়েছি, ও আমারে বুঝাইতেছে, গোলাম রব্বানি মাহফিলে এসে ঘুমাইতেছেন, কুমুটি খেপে গেছে, এই সাতক্ষীরা যশোরের এক মিডিয়া ছেড়ে দিয়েছে, কি শয়তান চিন্তা করছে? এগুলো করা যাবে? হুজুর এসে মাহফিলে ঘুমায়, হ্যাঁ আমি যদি মাইক বাদ দিয়ে যাকে ঘুমায় আপনারা কি করবেন, আদর করবেন, বসে থাকবেন না বাড়ি চলে যাবেন? এগুলো অপপ্রচার থেকে বিরত রাখা। এক জায়গায় ওয়াজ করতে করতে বাম হাত দিয়ে গিলাসে মানে মনের অজান্তে পানি খাইছে, কয় গোলাম রব্বানি কোন হাতে পানি খাইলেন দেখুন ভিডিও, কি শয়তান চিন্তা করছে? তো এগুলো অপপ্রচার কইরা আলেমদের সম্মান ক্ষুণ্ণ করতেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাই এমনি আমাদের শত্রু অভাব নাই, শত্রুতা করতেছে করুক সমস্যা নাই, যুগে যুগে বাতিলেরা হকের পক্ষে শত্রুতা করেছে, কথা বলেন ঠিক কিনা? হকের বিরোধিতা করেছে, এ যুগে করবে, মুসার জামানায় ফেরাউন ছিল, কথা কোন ঠিক কিনা? সে কথাটা বলবো এই যে এসে গেছে মূল জায়গায়, একটু খেয়াল করে শুনবেন, একটু লম্বা আলোচনা হবে না, একেবারে সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো না বললেই নয় সেগুলো বলতেছে। তাহলে কবরের এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা তোমার রবকে, দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, আল্লাহর ইবাদত করেছে, যারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করেছে, আল্লাহ রব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করে নাই, তারা বলতে পারবে রব্বি আল্লাহ, আল্লাহর খাঁটি মুত্তাকি মুমিন বান্দারা কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে, তারা বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ আমার রব, আমার আল্লাহ। আর যারা মুমিন নয় মুত্তাকি নয়, যারা দিন বোঝে না ইসলাম বোঝে না কোরআন সুন্নাহ মানে নাই, তারা কি বলতে পারবে? জোরে বলেন পারবে? এ বাজান গো আমার, তাহলে রুহের জগতে রব, জীবনের পরতে পরতে রব, কবরের এক নাম্বার প্রশ্ন রব,
তাহলে আপনাদের উদ্দেশ্যে বলতে যায় এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছে। ওই মানুষগুলো যখন পাওয়ার রাজত্ব ক্ষমতা পায় নিজেকে রব বলে দাবি করেছিল, আনা রব্বুকুম আলা, আমি বড় খোদা, আমি বড় রব, আমি বড় প্রভু, জোরে কন্না উযুবিল্লাহ। এইরকম একজন জালেম কাফের পৃথিবীর ক্ষমতার চেয়ারে বসেছিল, ওই জালেম কাফের নাম হলো কাবুজ নামের ফেরাউন। তাকে বল কিয়া বলা হয়, কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। এ ছিল একটা ভবগুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই, বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিসের লেবার? তরমুজ বোঝেন তো, তরমুজের ক্ষেতের লেবার। ওই জায়গায় কিছুদিন চাকরি করার পর এগুলো দিয়ে তার পড়তা হয় না, দিনকাল ভালো যায় না, এই টাকা দিয়ে বড় হওয়া যাবে না। তখন শুনতে পাইলো ওই দেশে একজন সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে চাকরি দেওয়ার আগে। এ বাজান গো আমার, ওই লাইনের মধ্যে কাবুজ নামের ফিরাউন দাঁড়ায় গেছে, বাদশার সামনে যখন হাজির হয়ে গেছে এমন মিষ্টি কথা বলেছে, বাদশা গো বিনদেশ থেকে আপনার দেশে আসছি, অনেক বড় আশা নিয়ে আসছি, আপনার চাইতে ভালো মানুষ হয় না, অনেক গুণগান আপনার শুনেছি, আসলে আপনি একজন ভালো মানুষ, এই গোরস্থানের চাকরিটা যদি আমারে দেন আমি বড় উপকৃত হইব। কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এইবার আমার ভাইয়েরা ওই বাদশার কাবুজ নামের ফিরাউনের কথাগুলো এত ভালো লাগলো, বলল ইন্টারভিউ বন্ধ কর, গোরস্থানের দারোয়ানের চাকরি আমি এই ছেলেটাকে দিয়ে দিলাম। এইবার কাবুজ নামের ফিরাউন হয়ে গেল মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান, চিন্তা করলো এখানে চাকরি করব, বাদশা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই সামান্য বেতন দিয়ে তো বড় কিছু করা যাবে না, তাহলে কি করা যায়, তোমরা যারা গোরস্থানে লাশ দাফন করবা লাশ প্রতি একটা করে দেরহাম আমার দেওয়ায় লাগবে, না দিলে আমি লাশ দাফন করতে দেব না। এ বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন, জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দেরহামের জন্য বাদশার দরবারে যদি বিচার দিতে যায় লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, অতএব একটা দেরহাম যদি পায় ছেলেটাই পাক। এই কথা বলে একটা করে দেরহাম ঘুষ খাওয়া শুরু হলো। আমাদের সমাজে মনে হয় ঘুষ নাই, কথা গন লাগে, রাগ করেছেন মনে হয়, যারা নানান অপরাধে অপরাধী, যাদের মায়ের সাথে সম্পর্ক ভালো না, যাদের বিভিন্ন আজে বাজে কথা আজও সমাজে ছড়িয়ে আছে, তারা আবার আলেমদের বিরুদ্ধে লাগে, কথা কোন ঠিক কি না? আমাদের সমাজে ঘুষ আছে না? না, জোরে বলেন আছে না? না, শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি, সুদখর মদখর জুয়াখর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি, এ দেশে অসাদ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি, শোনো এই দেশটার গল্প করি, কথা বলে ঠিক কিনা? আজকে একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ আছে না? না, কথা কন নাকি? মিথ্যে মিথ্যে কথা বলতেছি না, বানায় বলতেছি, নাই মনে হয়। এইবার ওই দেশে ডায়রিয়া কলেরা মহামারী দেখা দিল বাজার, এখনকার মহামারীর নাম করোনা, তখন যে মহামারী দেখা দিয়েছিল নাম ডায়রিয়া কলেরা, হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানের ভিতরে লাশ দাফন হয়।